বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। চুল এবং ত্বকের যত্নে ভাতের মাড়ের ব্যবহার। চুলের যত্নে কত কিছুই করে থাকি আমরা, তবে চুলের যত্নে ভাতের মাড়ের ব্যবহার শুনেছেন কখনো? হ্যাঁ, চুলের যত্নে ব্যবহার করতে পারেন ভাতের মাড়। ভাতের মাড় ব্যবহারে চুল দ্রুত লম্বা হয়। এছাড়া ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ভাতের মাড়। ভাতের মাড় প্রতিদিনই ছড়ানো হয়, ফেলে না দিয়ে ত্বক ও চুলের যত্নে কাজে লাগাতে পারেন। আসুন তাহলে জেনে নেই ত্বক এবং চুলের যত্নে কিভাবে ভাতের মাড় ব্যবহার করবেন। ত্বকে ভাতের মাড়ের ব্যবহার। পানিতে মাড় মিশিয়ে গোসল করলে ত্বকের অস্বস্তিকর জ্বালা ভাব, চুলকানি ও র্যাশ দূর হয়। ব্রণের সমস্যায় ভাতের মাড় ব্যবহার করতে পারেন। মাড় ঠান্ডা করে তুলা ভিজিয়ে ব্রণ আক্রান্ত অংশে লাগান, 20 মিনিট পর ধুয়ে ফেলুন। দিনে 2 থেকে 3 বার লাগাতে পারেন, এতে উপকার পাবেন। ত্বকের রোদে পোড়ার দাগ ও ত্বকের বলিরেখা দূর করতে ভাতের মাড় ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে তুলার সাহায্যে অথবা হাত দিয়ে আপনার মুখে মাড় লাগিয়ে নিন, 20 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। চুলের যত্নে ভাতের মাড়ের ব্যবহার। ভেজা চুলে ভাতের মাড় লাগিয়ে রাখুন 20 মিনিট। এরপর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন, চুল দ্রুত বাড়বে। ভাতের মাড়ে পানি মিশিয়ে পাতলা করে নিন। শ্যাম্পু করার পর চুলে ভাতের মাড় দিয়ে 3 মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়া এটি চুলের আগা ফাটার সমস্যায়ও ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করবে। আপনারা চাইলেই ভাতের মাড় ব্যবহার করতে পারেন। আপনারা প্রতিদিনই মাথায় এবং ত্বকে এই ভাতের মাড় ব্যবহার করতে পারেন, কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ সবাইকে।